হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বহু প্রতিভা ও বহুগুণের অধিকারী হিরো আলমকে নিয়ে। হিরো আলম তার নিজের প্রতিভা দিয়ে বাংলাদেশে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেছেন। তার জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে দেশের বাহিরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ বলে থাকেন এই আশরাফুল আলম, অর্থাৎ যিনি এখন হিরো আলম নামে বেশি পরিচিত, এই ব্যক্তিটি পারেন না এমন কোনো কাজ নেই। তিনি যেখানে হাত রেখেছেন সেখানেই সফলতা পেয়েছেন। আপনারা অনেকেই এই গুণী মানুষটি সম্পর্কে জানতে চাইতেছেন, কাজে আপনাদের কথা চিন্তা করেই আজকে হিরো আলম সম্পর্কে বিস্তারিত কিছু তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক বছরে চর্চিত বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে হিরো আলম। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে হিরো আলমের বিভিন্ন ধরনের ভিডিও ও ছবি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কে এই হিরো আলম? সিডি বিক্রি করতেন আশরাফুল আলম, সেটা বেশ অনেক আগের ঘটনা। সিডি যখন চলছিল না, তখন মাথায় আসে কেবল নেটওয়ার্ক ব্যবসার কথা। ভাবলেন নিজ গ্রামেই সেটা করবেন এবং তিনি তা করেও ফেললেন। বগুড়ার এরোলিয়া ইউনিয়নের এরোলিয়া গ্রামেই শুরু হয় আলমের ডিশ ব্যবসা। ছোটবেলা থেকেই অভাব অনটনের সাথে চলা আলমের পরিবার তাকে আরেক পরিবারের হাতে তুলে দেয়। আলম চলে আসেন একই গ্রামের আব্দুর রাজ্জাকের বাসায়। আব্দুর রাজ্জাক তাকে ছেলের মতো করেই বড় করে তোলেন, অনেক বেশি স্নেহ করতেন। কিন্তু গ্রামে তো প্রায় মানুষের অভাব ছিল সেই সময়। আলমের পালক পিতা আব্দুর রাজ্জাকের সংসারেও এক পর্যায়ে অভাবের ছোঁয়া পায়। স্থানীয় স্কুল থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ে আলমকে নেমে পড়তে হয় জীবিকা অর্জনের তাগিদে। সিডি বিক্রি থেকে আলম ডিশ ব্যবসায় হাত দিয়ে বেশ সফলতা অর্জন করেন। তখন সময় তার মাসিক আয় ছিল 70 থেকে 80 হাজার টাকা। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখেই আছেন আলম। আলম কালের কণ্ঠকে বলেন, আমি আমার গ্রামের সবার ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা আমাকে নিজের হাতে করে খেয়ে বাঁচতে শিখিয়েছে। এখন আমার স্ত্রী সন্তান নিয়ে আল্লাহর রহমতে অনেক সুখেই আছি। সিডির ব্যবসা করতেন আলম, ক্যাসেটে দেখতেন বিভিন্ন মডেলদের ছবি। সেই থেকে মাথায় চিন্তা ঢোকে মডেল হওয়ার। 2008 সালে করে ফেলেন একটা গানের সাথে মডেলিং। সেটাই ছিল এই আলমের শুরু। এরপরে আবার সেই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সংসারে মনোযোগী হন। 2009 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাশের গ্রামের সুমির সাথে। আলম সপ্তম শ্রেণী পর্যন্ত পড়লেও সুমি পড়েছেন SSC পর্যন্ত। তাদের সংসারে চলে আসে নতুন দুই অতিথি, নিজের নামের সাথে মিলিয়ে সন্তানদের নাম রাখেন। এই হিরো আলমের দুইটি সন্তান রয়েছে, একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান। ছেলে সন্তানটির নাম হচ্ছে আবির ও কন্যা সন্তানটির নাম হচ্ছে আলো। এখন সংসার আর ব্যবসা নিয়ে ব্যস্ত এই আলম। পাশাপাশি নিজে কিছু মিউজিক ভিডিও তৈরি করেন, সেগুলো নিজের কেবল চ্যানেলের মাধ্যমেই প্রচার করতেন। তা দেখে গ্রামের মানুষরাও তাকে বাহবা দেয় এবং তা দেখে আলম অনেক উৎসাহিত হন। আলম বলেন, আমার মডেল হওয়ার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। যখন আমি সিডি বিক্রি করতাম, ঠিক তখন থেকেই আমার মডেল হওয়ার অনেক ইচ্ছা ছিল। আমি জানতাম না যে এসব ইচ্ছা আমার পূরণ হবে কি না, তবে আমি অনেক কষ্ট করে এইসবের পিছনে লেগেছিলাম। এত কষ্ট করে এইসবের পিছনে লেগেছিলাম বলেই আজকে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এতে করে অনেকজনই আমাকে অনেক বাজে কথা বলেছে এবং বিভিন্নভাবে ইনসাল্ট করেছে। আমি তাদের বাজে কথায় কোনো প্রকার কান দেই নেই। এর মধ্যে আবার অনেকেই তাকে উৎসাহ দিয়েছিলেন। হিরো আলমের সফলতার পিছনে একটাই কথা হচ্ছে, আমি গ্রামের ছেলে,
মন যায় চায় তাই করি, মানুষের কথায় কান দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। বগুড়া সদরের ইরলিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সম্পর্কে কালের কণ্ঠকে বলেন, আলম ছেলে খারাপ না, কষ্ট করে অনেক বড় হয়েছে আলম। সে গান গাইতে পারে না, নাচতেও পারে না, তবে তার মডেলিংয়ে অনেকটা শখ ছিল, এটা আমি জানি। ইরলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ কালের কণ্ঠকে বলেন, আলম সম্পর্কে জানি সে ডিশ ব্যবসা করত এবং তিনি নির্বাচনও করেছিল, পরপর 2 বার দাঁড়িয়েছিল কিন্তু হেরে গেছে, তবে এলাকার মানুষজন তাকে খুবই পছন্দ করে, নির্বাচনে সে আবার দাঁড়াতে চায়, নির্বাচনে এবার সে দ্বিতীয় হয়েছে। তবে ছেলে হিসাবে এই আলম কিন্তু খারাপ না, তবে শুনেছি মডেলিংয়ের দিকে তার খুব বেশি একটা ঝাঁক। আশরাফুল আলম কালের কণ্ঠকে নির্বাচন সম্পর্কে বলেন, আমি এবার মাত্র 70 ভোটে হেরেছি, এর আগের বারও হেরেছি অল্প কিছু ভোটে, তবে এলাকার মানুষের কাছে ভালোবাসার জন্য আমি অনেকবার নির্বাচন করব। আমি বলেছিলাম আর দাঁড়াবো না, কিন্তু ভালোবাসার জন্য পরের বার আরও একবার দাঁড়াবো। এই হিরো আলম মডেলিং সম্পর্কে বলেন, আমার ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে ছড়িয়ে যাওয়ায় এখন অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, ইতিমধ্যে 2টি মিউজিক ভিডিও করার জন্য রাজি হয়েছি, আজ রাতে ঢাকা যাচ্ছি। কার সাথে কিসের মিউজিক ভিডিও, এমন প্রশ্নের জবাবে আলম জানান কুসুম কুসুম প্রেম ছবির সজলের সাথে কাজ করার কথা। এখন আমরা জেনে নেই এই হিরো আলম কত সালে জন্মগ্রহণ করেন। এই হিরো আলম 1985 সালের 20 জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন। এখন আমরা জেনে নেই এই ডিশ ব্যবসায়ী আশরাফুল আলম থেকে যিনি হিরো আলম হয়েছেন ইনার মাসিক ইনকাম কত। কোনো মাসে দেখা যায় 3 লাখ টাকা, আবার কোনো মাসে দেখা যায় 1 লাখ টাকা, আবার এমনও সময় যায় প্রতি মাসে তার 50,000 টাকা ইনকামও হয় না। এর মধ্যে অনেকেই জানতে চান যে হিরো আলম লম্বায় কতটুক এবং তার ওজন কতটুকু। হিরো আলম লম্বায় হচ্ছে 4 ফুট 8 ইঞ্চি এবং ওজনের দিক থেকে 56 কেজি। সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন লাগলো আপনার এই আশরাফুল আলম ডিশ ব্যবসায়ীর জীবনী, অর্থাৎ যিনি এখন বর্তমান সময়ে হিরো আলম নামে পরিচিত? এই আশরাফুল আলমের জীবনীটা কিন্তু অনেকটাই কঠিন। আপনিও যদি সফল হতে চান তাহলে কিন্তু আপনাকেও অনেক কষ্ট করতে হবে, এবং সবচেয়ে বড় যেটা, আপনার মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে, তাহলে না আপনি কোনো কিছু করতে পারবেন। সো সর্বশেষ একটা কথা বলতে চাই, এই হিরো আলম অর্থাৎ যিনি বহু প্রতিভার অধিকারী, শত প্রতিকূলতার মাঝেও এগিয়ে যাক আরও বহুদূর, আমরা চাই তার আরও নতুন নতুন প্রতিভার বিকাশ ঘটাক।